নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং শুরু করছি অ্যাস্ট্রো টিপসে আরেকটি জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। অবশ্যই প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমার অনুষ্ঠানগুলি কেমন লাগছে সেই বিষয়ে আপনাদের মতামতই আমার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে অনুষ্ঠানটি কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আমি ধীরে ধীরে জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং ধীরে ধীরে আমরা জ্যোতিষটাকে জানার বা বোঝার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চলছি যে একটি ছক বিচার করতে গেলে আমাদেরকে কী কী বিষয়গুলিকে মাথায় রেখে একটি ছককে বিচার করতে হয় সেই দিকেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই দিকে এগিয়ে যেতে গেলে পরে প্রথমে যেটি বেসিক নলেজগুলো দরকার, বেসিক জ্ঞান দরকার, সেটি হচ্ছে বিভিন্ন ভাব, বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র, জ্যোতিষের কিছু সূত্র, কিছু ম্যাথামেটিক্স, এর সম্পর্কে আমাদের কিন্তু প্রথমে কিছু বেসিক ধারণা থাকা দরকার। তাই সেই ধারণাগুলিকে নিয়েই আমার এই এখন অনুষ্ঠানগুলি চলছে। এবং আজকে যে বিষয়টিকে নিয়ে অনুষ্ঠান করব সেটি হলো একটি বিশেষ গ্রহ, সেটি হলো বুধ। অবশ্যই বুধ গ্রহকে নিয়ে অনুষ্ঠান করার সঙ্গে সঙ্গে আরও একটি কথা যেটি বলবো যে অনুষ্ঠানগুলি মধ্যে থেকে আপনারা যে বিষয়গুলি আমরা অনুষ্ঠানের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটি কিন্তু সম্পূর্ণ নয়, তার বাইরেও কিন্তু আরও অনেক অনেক রকমের কথা থেকে যায় যেগুলি কিন্তু একটি অনুষ্ঠানের মধ্যে সমস্ত কিছু বলা হয় না। তবে যারা জ্যোতিষ শাস্ত্রটিকে কিছুটা হলেও জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন তাদের জন্য আমি বিশেষ করে এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি। এবং আপনারা যদি কেউ জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান বা শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আমার নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কাছে এসে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে পারেন। তো আসুন সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান বুধ গ্রহকে নিয়ে। জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে কিন্তু বালক গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। মহারাশির তৃতীয় মিথুন এবং ষষ্ঠ কন্যা, এই দুটো রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ লগ্নের দশম ভাবের কারক। বুধ একটি বালক গ্রহ। অন্যকে নকল করা, অন্যকে অনুকরণ করা মারাত্মকভাবে বুধের ভেতরে আছে। বুধ সবসময় অন্যের সাহায্য বা সহযোগিতা পেলেই তবেই কিন্তু কিছু করে দেখাতে পারে। কারণ বুধ, এই কারণে বলা হয় বুধ যদি একা জন্মছকের ভেতরে অবস্থান করে তাহলে সেই বুধকে আমরা কিন্তু দুর্বল বলেই ধরে নিতে পারি। বুধ গ্রহটি কিন্তু আমাদের এডুকেশনের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং শুধু এডুকেশন বললে ভুল হবে, বুধ গ্রহটি কিন্তু যেহেতু বুদ্ধির কারক হিসেবে আমরা বলে থাকি তাই বুধ গ্রহটি কিন্তু আমাদের জীবনযাত্রার ভেতরে অনেক রকমের প্রভাব বিস্তার করে। এবং প্রত্যেকটি প্রভাবই, বুধের প্রভাব যেটি আছে সেটি কিন্তু অবশ্যই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রভাব বুধের ক্ষেত্রে থেকে আমরা পাই। তো এখানে আমরা বুধ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যেই কথাটি আরও একটি কথা বলতে হবে যে আমরা সবাই জানি যে এডুকেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বুধাদিত্য যোগ খুবই শুভ ফল প্রদান করে থাকে। এবং আমরা এটাও জানি যে বুধাদিত্য যোগ রবি বুধ যদি একসঙ্গে অবস্থান করে তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি করে। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে মেষ, মিথুন, সিংহ এবং কন্যা এই সমস্ত রাশিতে যদি বুধাদিত্য যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি বা আমরা বুঝতে পারি যে সেই জাতকের পড়াশোনার ক্ষেত্রে খুবই সফলতা বা খুবই সুফল প্রদান করবে। এছাড়া অন্যান্য জায়গায় বুধাদিত্য যোগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সেই বুধাদিত্য যোগকে ততটা স্ট্রং হিসেবে ধরবো না। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, জন্মছকের ভেতরে যদি কোথাও রবি বুধের সংযোগ সৃষ্টি হয় বা রবি বুধ একসঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি করে তাহলে কিন্তু সেই জাতকের বুদ্ধি ক্ষেত্রে বেশ কিছুটা শুভ প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। আচ্ছা, আরও একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি বুধ কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি কারক গ্রহ বলা হয়ে থাকে।
বুধ যদি শুভ বৃহস্পতি বা শুভ শনির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে এবং তাহলে কিন্তু বিশেষ করে বৃহস্পতির সঙ্গে যদি শুভ সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু সেই জাতককে জ্যোতিষশাস্ত্রের দিকে বেশ ভালো একটা জায়গা তৈরি করে দেয়, বা তার ন্যাক থাকে বা তার জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা ইন্টারেস্ট থাকে, এই শাস্ত্রটিকে কিছুটা হলেও সে জানতে চায় বা বুঝতে চায়। এবং একজন জ্যোতিষী হতে গেলে পারে কিন্তু বুধের পাওয়ার থাকা খুব জরুরি। বুধ হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে অঙ্কশাস্ত্রের কারক গ্রহ, এবং অঙ্কশাস্ত্রের সঙ্গে যেই জায়গাগুলোর ভেতরে আমাদের ম্যাথামেটিক্স চলে আসবে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু বুধের ভূমিকা বিশেষভাবে আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা বলবো যে বুধের সঙ্গে যদি বৃহস্পতি গ্রহটি শুভ সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু অঙ্কশাস্ত্রের দিকও বেশ অনেকটাই বেশি পারদর্শী করে তোলে। আবার বুধ যদি শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু হিসাব শাস্ত্রের দিকে খুব বেশি পারদর্শী করে। আবার এছাড়াও বুধ যদি শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু কম্পিউটার নলেজের ক্ষেত্রেও খুব ভালো একটি শুভ ফল প্রদান করে। বুধ এবং চন্দ্রের যদি শুভ সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই জাতককে বিদ্বান, বুদ্ধিমান ও মেধাবী তৈরি করে। এছাড়াও বুধ কিন্তু আরও একটা কথা বলতে হবে, বুধ যদি শনি এবং বুধ যদি কেন্দ্রপতি এবং কোণপতি হয়, আবার বলছি বুধ যদি কেন্দ্রপতি বা কোণপতি হয়ে কেন্দ্রে অবস্থান করে, বুধ যদি কেন্দ্রপতি বা কোণপতি হয়ে কেন্দ্রে অবস্থান করে তাহলে অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো প্রভাব দিয়ে থাকে এবং সেই জাতক একজন সফল ইঞ্জিনিয়ার হবার মতো যোগ কিন্তু সৃষ্টি করে। বুধ আরেক দিকে আমরা বলবো যে বুধ কিন্তু ব্যবসার কারণ, এবং মিথুন রাশির বুধ বিশেষ করে ব্যবসা দিয়ে থাকে, বা মিথুন রাশির বুধের কিন্তু ব্যবসার দিকে তার প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। এবং কন্যা রাশির বুধ কিন্তু জ্ঞান প্রদান করে জাতককে, এবং তার সঙ্গে সঙ্গে বুধের রং হচ্ছে সবুজ, বুধের রত্ন হচ্ছে পান্না, এবং বুধের মূল হচ্ছে বৃহদ্দারক। আচ্ছা, আমরা প্রথমে যেটিকে বললাম যে মহারাশির মধ্যে মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধ, বুধ একটি বৈশ্যবর্ণের গ্রহ, এবং বুধের উচ্চক্ষেত্র হচ্ছে কন্যা এবং বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা রাশি। তো বুধের কন্যা রাশির মধ্যে বুধ উচ্চস্থ হয় 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত বুধের উচ্চস্থান, এবং ঠিক তার অপোজিট অর্থাৎ মীন রাশিতে বুধ নিচস্থ হয় 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত, এবং কন্যা রাশির মধ্যে বুধের মূল ত্রিকোণ সেটি হচ্ছে 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত কিন্তু বুধের মূল ত্রিকোণ। বুধ সর্বদাই সমসমকোণে তার দৃষ্টি থাকে, অর্থাৎ যে ঘরে বসে থাকবে ঠিক তার অপোজিট ঘরে কিন্তু বুধের দৃষ্টি থাকবে। এবার আমরা আলোচনা করব যে বুধের কারকতা নিয়ে। তো প্রথমেই বুধের যে শুভ গুণগুলি আছে সেগুলি হলো, বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তো বুধ এখানে আমাদের কারকতার ক্ষেত্রে প্রথমেই যে কথাটি বলতে হবে যে বিদ্যা, জ্ঞান, ভালো মন্দ বিচার করা, তারপরে আমাদের কথা, আমাদের বাক্যের কারক গ্রহ বুধ। বুধের ভেতরে বালক সুলভ আচরণ, প্রচণ্ডভাবে অনুকরণ করা, মুখস্থ করা কোনো বিষয়কে, ব্যবসা বাণিজ্য, সংবাদপত্র, দালাল, ঘটক, গণিতবিদ্যা, ওকালতি, জ্যোতিষ, তারপরে তার সঙ্গে সঙ্গে যে কোনো কমিউনিকেশন রিলেটেড যে সমস্ত কাজকর্ম আছে এই সমস্ত দিকে কিন্তু বুধের প্রাধান্য দেখতে পাওয়া যায়। বুধ যদি ভালো অবস্থানে থাকে তাহলে সেই জাতককে শুধুমাত্র মেধাবী করে না, তার সঙ্গে সঙ্গে তার ভেতরে সুন্দর কথা বলা, তার ভেতরে নম্রতা, ভদ্রতা, তার সঙ্গে সঙ্গে তার সেই জাতকের ভেতরে একটি কথাকে গুছিয়ে বলার যে ট্যালেন্ট এগুলো কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। তাই আমরা যত রকমের যে লেখক দেখতে পাই যে লেখার মাধ্যমে তাদের মনের বক্তব্যকে তারা সুন্দরভাবে প্রকাশ করে, লেখার মাধ্যমে যারা সমাজের ছবিকে আমাদের সামনে তুলে ধরে সুন্দরভাবে, সেগুলি কিন্তু শুভ বুধেরই একটি প্রভাব।
আবার বুধ যদি অশুভ হয়ে যায়, বিশেষ করে রাহু বা শনির দ্বারা যদি বুধ খুব বেশিভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু বুধের ভেতরে অনেক রকমের নেগেটিভিটি তৈরি করে। তো বুধের নেগেটিভিটিগুলির ভেতরে প্রথমেই যে কথাটি বলতে হবে, বুধ যদি অশুভ হয়ে যায় তাহলে সেই জাতকের কিন্তু মেধাশক্তি কমে যাবে, সেই জাতকের কিন্তু পড়াশোনার মান কিন্তু কমে যাবে। বুধ যদি কমজোর হয়ে যায় তাহলে সেই জাতকের কিন্তু বুদ্ধি ক্ষমতা কিন্তু অনেকটা কমে যাবে। বুধ যদি কমজোর হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে মিথ্যে কথা বলার প্রবণতা সৃষ্টি হবে। বুধ যদি কমজোর হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের মিথ্যে কথা শুধু বলা বললে ভুল হবে, তার সঙ্গে সঙ্গে সেই জাতকের একটু মানে চিটিংবাজি করা, একটু কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করা, একটু লোক ঠকানোর প্রবণতা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যায়। খাতা কলমের ভেতরে যে সমস্ত নকল ব্যাপার, যে সমস্ত ক্রাইমগুলো চলে যেগুলো খাতা কলমের মাধ্যমে হয়, এগুলি কিন্তু অশুভ বুধেরই একটি প্রভাব। আমরা আগে যখন আলোচনা করেছি মঙ্গল নিয়ে, মঙ্গল কিন্তু ডাইরেক্ট ফাইট যেটাকে বলা হয় সেই ফাইটের কারক গ্রহ। তো মঙ্গল যেমন আমরা লড়াইয়ের কারক গ্রহ বলেছিলাম, তেমন এখানে আমরা কিন্তু বুধ যখন অশুভ হয়ে যাবে আমরা বলবো যে খাতা কলমের মধ্যে থেকে যে সমস্ত ক্রাইম হয় বা অন্যায় কাজগুলো হয়, যে সমস্ত ডুপ্লিসিটি যেগুলোকে আমরা বলি সেগুলো হয়, সেগুলো কিন্তু অশুভ বুধেরই একটি প্রভাব। এবং বিশেষ করে সেই বুধের ওপরে রাহুর প্রভাব থাকলে, খুব অশুভ রাহুর প্রভাব থাকলে পরে কিন্তু এই বিষয়গুলি দেখতে পাওয়া যায়। বুধ যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে কাউকে সম্মান না করা বা পরীক্ষায় নকল করা বা মিথ্যে কথা বলা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে অত্যাধিক ধূরতা, অত্যাধিক চালাকি একটা ব্যাপার, এগুলো কিন্তু যেমন দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে বুধ যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে কিছু রোগেরও সৃষ্টি করে। তো বুধের ক্ষেত্রে বুধের প্রভাবে যদি কোনো জাতকের রোগ হয় তাহলে বিশেষ করে সেটি দাঁতের রোগ হতে পারে, গলনালীর রোগ হতে পারে, মাথার কোনো সমস্যা তৈরি হতে পারে, স্নায়ু কোষের ভেতরে বা স্নায়ুযন্ত্রের ভেতরে কিছু সমস্যা হতে পারে, নার্ভের যে প্রবলেমগুলো আমরা বলে থাকি এগুলো কিন্তু অশুভ বুধের প্রভাব। এবং তার সঙ্গে সঙ্গে উন্মাদনা হতে পারে বা মাথা গড়া, মাথা ঘোড়া যেটাকে আমরা বলে থাকি সেগুলো হতে পারে, মির্গি রোগ হতে পারে, স্মৃতিশক্তি বা বাকশক্তিহীনতা যেটাকে বলবো বা বাকশক্তি ক্ষয় হওয়া যেটাকে বলবো, বা বাকশক্তির ভেতরে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করে। তার সঙ্গে সঙ্গে অজীর্ণ রোগ বা মুখের রোগ কিন্তু বুধ দিয়ে থাকে। বুধের পেশার দিকে যদি আমরা যাই তাহলে বুধ হচ্ছে সাধারণভাবে ব্যবসার কারক গ্রহ। এবং আমরা ব্যবসার কারক গ্রহ তো বুধকে বলে থাকি, তবে এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে আমরা ব্যবসার নিয়ে যখন আলোচনা করব তখন আমরা ওখানে দেখব যে ব্যবসার ক্ষেত্রে বুধের প্রভাব কি। তবে আমরা এখানে সাধারণভাবে আমার মনে হয় যে যেহেতু বুধ বুদ্ধির কারক, যেহেতু বুধ বাক্যের কারক, এবং ব্যবসার দিকে যেহেতু বুদ্ধি বা বাক্যের একটি বিশেষ ভূমিকা আছে, সেই কারণেই হয়তো বুধকে ব্যবসার কারক গ্রহ হিসেবে বলা হয়েছে। কারণ বুধ কিন্তু একটা ইন্টেলিজেন্ট মানসিকতার গ্রহ। তো আমরা পরে কিন্তু বুধ ব্যবসার কারক গ্রহ হিসেবে যখন ব্যবসা নিয়ে আলোচনা করব তখন আমরা বুধকে তার প্রভাব নিয়ে আলোচনা করব ব্যবসার দিকে। এছাড়া বুধ কিন্তু আমাদের যে পেশাগুলোর দিকে বুধের খুব বড় ভূমিকা আছে সেগুলো হচ্ছে ওকালতি করা বা ওকালতি, ব্যারিস্টার বা কোর্ট সংক্রান্ত যে সমস্ত পেশাগুলি আছে সেগুলি, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ, লেখক, চিত্রকার, জাদুকর, অর্থাৎ যারা আমরা ম্যাজিক দেখেন, বিভিন্ন যে সমস্ত ব্যক্তিরা ম্যাজিক দেখান সেই সমস্ত ম্যাজিকের ক্ষেত্রেও বুধের ভূমিকা আছে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিশেষ করে যারা সুন্দর ডায়লগ বলে, অ্যাঙ্কারিং করে, তাদের ক্ষেত্রেও বুধের ভালো ভূমিকা আছে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে যারা বিভিন্ন রকমের মানুষের নকল করে সেই সমস্ত জায়গা কিন্তু বুধের ভূমিকা যথেষ্ট পরিমাণে আছে। এছাড়াও বুধ কিন্তু পুস্তক বা বই রিলেটেড সমস্ত কাজের সঙ্গে বুধের ভূমিকা দেখতে পাওয়া যায়। সেটা পুস্তক বিক্রেতা হতে পারে, প্রেস চালাচ্ছেন যিনি তিনি হতে পারেন, পাবলিশার হতে পারেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বুধের ভূমিকা যথেষ্ট আছে। প্রকাশক হতে পারেন, সম্পাদক হতে পারেন, সেই সমস্ত জায়গা কিন্তু বুধের ভূমিকা আছে। তো ওভারঅল আমরা যেটুখানি জানার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম
যে বুধ গ্রহটি কিন্তু যদি শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতকের ভেতরে বুদ্ধি, সেই জাতকের ভেতরে জ্ঞান, সেই জাতকের ভেতরে মেধাবী শক্তি বা মেধাবী হওয়ার জায়গাটা খুব ভালোভাবে তৈরি করে। সেই জাতক যথেষ্ট এডুকেশনের দিকে ভালো হয়, সেই জাতকের বাক শক্তি ভালো হয়, সেই জাতকের ভেতরে ভদ্রতা নম্রতার জায়গাগুলো ভালো করে এবং সেই জাতকের ভেতরে একটা রসবোধ, যেটাকে আমরা বলি যে সবার সঙ্গে সব রকমভাবে মিলে মিশে যাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু তৈরি করে। আবার ভূত যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতককে একটু চিটিং বাজ টাইপের করে দেয়, একটুখানি ফ্রড টাইপের করে দেয়। ভূত যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু কথার দ্বারা মানুষকে প্রতারিত করার যে সমস্ত পেশাগুলি আছে, সেটা আপনারা হয়তো জানেন যে এমন অনেক পেশা আছে যেগুলো কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়, সেই সমস্ত পেশার দিকে কিন্তু তাদের ন্যাক তৈরি হয় এবং সেই সমস্ত পেশার সঙ্গে যুক্ত করতে পারে। এছাড়াও বুধ যদি অশুভ হয়ে যায় তার বুদ্ধি ক্ষমতা, তার মেধাশক্তি কমজোর হয়ে যেতে পারে এবং পড়াশোনা করতে চাইবে না একদম, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা তো করবে না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের এক্সকিউজ দেখানো, যেটাকে আমরা বলি, সেইগুলো কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে এটুখানির মধ্যেই সীমিত নয় বুধের কারো কথা, আমরা কিন্তু ভবিষ্যতে যখন আরও ডেপথের মধ্যে ঢুকবো, আরও গভীরতার দিকে এগোবো, তখন কিন্তু আমরা এই বুধের আরও অনেক রকমের গুণ সম্পর্কে জানতে পারবো এবং মানুষকে অনেক বড় বড় ব্যবসার ক্ষেত্রে বুধের যে ভূমিকা সেগুলোকে আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা তখন আরও বুধের বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব। তবে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এটা বেসিক নলেজ নিয়ে আলোচনা হচ্ছে এবং বেসিক নলেজ সম্পর্কে আপনার সামান্য ধারণা রাখতে গেলে পরে এই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে, বুধের বিষয়গুলি। এবং আমি আমার জ্ঞান অনুসারে, আমার অভিজ্ঞতা অনুসারে বা আমার যতটুকু আমি বুধের কারকতা সম্পর্কে বেসিকভাবে দিতে পারলাম সেটুকুনি দেওয়ার চেষ্টা করলাম, পরে অবশ্যই আরও আলোচনা আমরা যাব। তবে এটুখানি নিয়ে আজকে বুধের কারকতা শেষ করব, এরপরে আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাবার আগে আবার একবার একটি কথা বলে দেবো যে ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার।